পাউরুটি দিয়ে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এমন একটি সহজ আর মজার রেসিপি নিয়ে আসলাম। এখানে আমাদের 3 পিস পরিমাণ পাউরুটি লাগবে। এরপর পাউরুটিগুলোকে একটি কিচেন কাঁচি দিয়ে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। সকাল কিংবা বিকেলে এই মজার নাস্তাটা কিন্তু আপনারা সহজেই তৈরি করতে পারেন। 3 পিস পাউরুটি এভাবে ছোট করে কাটা হয়ে গিয়েছে। এরপর আমি একটি মিক্সিং বোলে 3টা ডিম নিয়ে নিচ্ছি। এতে স্বাদমতো সামান্য কিছু লবণ আর 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর পাউরুটির সাথে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে পাউরুটি আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যারা অল্প সময়ে ঝটপট মজার নাস্তার রেসিপি পছন্দ করেন তারা কিন্তু এটা একবার হলো ট্রাই করতে পারেন। চুলায় ননস্টিকের একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। প্যানটা যখন হালকা একটু গরম থাকবে সে অবস্থাতে আমি পাউরুটি আর ডিমের মিশ্রণটাকে এইভাবে বিছিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে এভাবে উপর থেকে সমান করে দিব। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এটাকে এখন 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিব। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। খুব সাবধানে এখন এটাকে উল্টে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদম লোতে করে দিব। এখন উপর থেকে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে পিজা সসটা থাকলে সেটাও এখানে দিতে পারেন। স্প্যাচুলা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর কিছু টমেটো স্লাইস করে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। এরপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন সসেস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা এখানে চাইলে চিকেন ভেজেও দিতে পারেন। এখন আমি আমার স্বাদ মতো কিছুটা মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। উপর থেকে সামান্য কিছু অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ একদম লোতে রেখে 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। চিজটা যখন ঠিক এইরকম মেল্ট হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে খুবই মজার ব্রেড পিজা। এই ব্রেড পিজাটা ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক পছন্দ করবে। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।